শীতে অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠেছে ঝিনাইদহের উকরির বিল। পুরো বিলের জলাশয় সেজেছে নতুন সাজে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। অতিথি পাখিদের জন্য অভয়ারণ্য করতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে জলাশয়ের ইজারাদার ও স্থানীয়রা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। বিস্তীর্ণ জলরাশির মাঝে শাপলা, শালুক আর পদ্মপাতা, এই পদ্মপাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বক, রাঙ্গা ময়ূরী, ছোট সরালি, সারস, গাংচিল, পানকৌড়ি, ককসহ নানা প্রজাতির দেশি বিদেশি হাজার হাজার পাখি। কখনো জলকেলি, আবার কখনো মুক্ত আকাশে বেড়াচ্ছে দল বেঁধে, আবার কখনো মাছ শিকারের জন্য থাকছে ওত পেতে। ভোর থেকে সন্ধ্যা অবধি পাখির এমন বিচরণ চোখে পড়বে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী উকরির বিলে। স্থানীয়রা জানান, উকরির বিলের চারপাশে শাপলা আর পদ্মপাতা জন্ম নিয়েছে অনেক আগে, সেখানেই নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে পাখিরা। দিনভর বিলের বিভিন্ন প্রান্তে শামুক, মাছ শিকার করে তারা। পাখির কলকাগুলিতে মুখর থাকে পুরো এলাকা। চারদিকে ডানা ঝাপটানো উড়াউড়ির সঙ্গে পাখির কিচির মিচির শব্দ মন কেড়েছে পাখিপ্রেমীদের। এসব পাখি দেখতে আসা মানুষরা যেমন খুশি, তার চেয়ে বেশি আনন্দিত গ্রামবাসী। এই বিলে আপনার সাধারণত 20-22 প্রকার পাখি আছে। শীতের সময় বেশি আসে, তো আমরা কেউরির ধরা মারা করতে দিই না, আমরা দেখাশোনার দায়িত্ব আমরা বিভিন্ন পর্যটক আসে, তারা এইসব দেখে শুনে এগিয়ে অনেক মুগ্ধ হয়। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই বিলটি পাখির অভয়ারণ্য হিসেবে পরিণত হবে বলে জানান বিলের ইজারাদার। এই জায়গা যদি আমি যেভাবে দেখা যাচ্ছে অভয়ারণ্য করে রাখছি, এখানে একটা কোনোভাবে একটা ঢিল মারার কারোর কোনো সুযোগ নাই, সেই পরিবেশ আমি করে রাখছি। সেই কারণে ওরা সারা বছরে এখানে অবস্থান করে এবং ওদের নিজেদের মতো ওরা মনে করে যে আমাদের একটা পারমানেন্ট আবাসস্থল হয়ে গেছে। এই জন্য কোনোভাবে এরা এখান থেকে আর নড়তে চায় না এবং ওরা জানে যে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো এটা। যদিও দেখা যাচ্ছে যে আমি সুন্দরভাবে একটা পরিবেশ করে রাখছি, কিন্তু এই ব্যাপারে যাতে সরকারের ব্যাপারে যদি কখনো আমি সাহায্য চাই পাখি মারার ব্যাপারে কিংবা পাখি উৎপাতের ব্যাপারে, যেন সরকার আমাকে সহায়তা করে, এই ব্যাপারে আমি সরকারের কাছ থেকে আশা রাখি। মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের এই বিলের আয়তন প্রায় 225 একর। এখানে পাখি রয়েছে 20-25 প্রজাতির। এসএটিভি নিউজ ডেস্ক।